ইলামিত্রের গোড়ালিতে পেরে কুঁতে দিয়েছিল পুলিশ। অভুক্ত পেটে বুটের আঘাত, লাঠির বাড়ি থেকে ধর্ষণ, স্বীকারোক্তি আদায়ের কোনো কসুর রাখেনি পুলিশ। কিন্তু তেভাগা আন্দোলনের এই নেত্রীকে টলাতে পারেনি তারা, যিনি বলেছিলেন কৃষকের ফসল কৃষকেরই থাকবে, জমিদারের করায়ত্ত হবে না। ১৯২৫ সালে কলকাতায় ইলামিত্রের জন্ম। ছোট থেকেই স্পোর্টস ছিল তাঁর ধ্যান জ্ঞান। সাঁতার প্রতিযোগিতায় জিতেছিলেন অনেক ট্রফি। এমনকি ১৯৪০ অলিম্পিক্সে যাবার প্রস্তুতিও চলছিল, কিন্তু শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর মাঝেই রবীন্দ্রনাথ মিত্রের সাথে বিয়ে হলো ইলার। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য, সেই প্রভাবে ইলা মিত্র পার্টি সদস্যা হলেন। সেই সময় ব্রিটিশদের যুদ্ধনীতির কারণে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। প্রায় ৩০ লক্ষ মানুষ মারা যায় খাদ্যের অভাবে। কৃষকরা তখন উৎপন্ন ফসলের অর্ধেকটাই জমিদারকে দিতে বাধ্য থাকত। ইলা এবং তার স্বামী এই প্রথার বিরুদ্ধে গিয়ে ৩ ভাগের ১ ভাগ ফসল দেবার দাবি তুললেন এবং কৃষকদের পাশে দাঁড়ালেন। শুরু হলো তেভাগা আন্দোলন। সেদিন বাংলার নিরীহ কৃষকদের কাছে হার মেনেছিল রাষ্ট্রযন্ত্র, আর সেই রাগের বহিঃপ্রকাশ ছিল ইলা মিত্রের উপর পাশবিক অত্যাচার। তবে শেষ পর্যন্ত মাথা উঁচু করেছিলেন কৃষক আন্দোলনের অনুপ্রেরণা ইলা মিত্র।